আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, সেটাতে সেন্টেন্স কাকে বলে, কত প্রকার কি কি সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমি এই সেন্টেন্স গত ভিডিওতে বলেছিলাম যে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকার নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে একটি আলোচনা নিয়ে আসবো, সেটি আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। তো আমি তারই ধারাবাহিকতায় আমি আজকে তার একটা দ্বিতীয় ভিডিও নিয়ে আসলাম। সে ভিডিওতে আমি দেখাবো সেন্টেন্স 5 প্রকার এবং কি কি কাকে বলে, কেমন করে গঠিত হয়, গঠন স্ট্রাকচারগুলো কি কি, এগুলো আমি আজকে দেখাবো। তো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বোঝানোর জন্য, তোমাদেরকে যথেষ্টভাবে বোঝানোর জন্য এবং যাতে ভিডিওটা লং না হয় সেজন্য আমি PDF আকারে তোমাদেরকে বোঝাচ্ছি। বোর্ডে না বুঝে PDF-এ আমি সবাইকে দেখাবো এবং শেষে, ভিডিও দেখা শেষে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তোমরাও এটা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই 5 প্রকার সেন্টেন্স দিয়ে কিন্তু আমাদের কথাগুলো, যেগুলো আমরা বলি, বাক্যগুলো, যেগুলো অনার্গুলো আমরা বলি, কথা বলি একে অপরে, এই 5 ধরনের সেন্টেন্সেই আমরা কিন্তু ব্যবহার করি। তো চলো, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি, কাকে বলে, কিভাবে গঠিত হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাক্যে সাধারণত কোনো তত্ত্ব, বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন তথ্য, এখন কোনো একটি বাক্যতে কেউ একটা তথ্য প্রকাশ করলো বা বিবৃতি দিল, বিবরণ করলো, বর্ণনা দিল, এই ধরনের যে বাক্যগুলো হয়ে থাকে সে বাক্যগুলো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে পরিচিত। তো যেমন একটা উদাহরণ আমি PDF-এ দিয়ে রেখেছি, দেখো, যে দ্য কাউ লিভস অন গ্রোস, সাবিনা ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, উই হ্যাভ এ কাউ। এই যে কথাগুলো এখানে বলা হলো যে গরু ঘাস খায়, তারপর বলা হলো যে সাবিনা ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করে, সাবিনার পানি পান করে, এই ধরনের যে বাক্যগুলো, উই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, এই ধরনের বাক্যগুলো দ্বারা কী বোঝানো হচ্ছে, যে কোনো একটা ইতিহাস বা কোনো একটা বিবৃতি, কোনো একটা তথ্য দেওয়া হচ্ছে কাউকে, এই ধরনের বাক্যগুলোকে মূলত আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এরপরে এর স্ট্রাকচার বা গঠন প্রণালীটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর নির্দিষ্ট গঠন কাঠামো রয়েছে, এর নির্দিষ্ট একটি গঠন কাঠামো রয়েছে, সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে তিনটে জিনিস নিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হবে। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর একটা যে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপর অবজেক্টের পরে যে কোনো কিছু বাকি অংশটা থাকবে। তো আমি নিচে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, শি ইজ বিউটিফুল, সে খুব সুন্দর। এখানে শি হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, বিউটিফুল হচ্ছে কি একটা অবজেক্ট, বা এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, এ ধরনের আর কি, বিউটিফুল। তাহলে শি ওয়ার্কস স্লোলি, সে স্লো হাঁটে, সে ধীরে হাঁটে। তাহলে এখানে কি হলো, সে একটা সাবজেক্ট, ওয়ার্কস কি একটা হচ্ছে কি ভার্ব, আর স্লোলিটা হচ্ছে একটা অবজেক্ট বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের মোটামুটি কাকে বলে, কিভাবে গঠিত হয় এবং তার গঠন প্রণালীগুলো আলোচনা করলাম। এরপরে আসি আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মোটামুটি আমরা সবাই জানি বন্ধুরা, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন থাকলেই ওটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা বিবেচনা করি। সো দেখি আমরা মূলত আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী। যে বাক্যে কোনো প্রশ্ন করা হয় বা জিজ্ঞেস করা হয়, কাউকে কোনো প্রশ্ন করা হলো বা জিজ্ঞেস করা হলো, তাহলেই তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবে, বলা হবে। ঠিক আছে, তো যেমন যদি বলা হয় হোয়ার আর ইউ গোয়িং, তুমি কি সেখানে যাচ্ছ বা তুমি কোথায় যাচ্ছ, এই ধরনের প্রশ্নগুলো মূলত, এই যে প্রশ্ন করলাম, আমি একজনকে প্রশ্ন করলাম, হোয়ার আর ইউ গোয়িং,
এই যে প্রশ্ন করলাম এবং একটা প্রশ্নবোধক চিহ্ন আমি দাঁড় করালাম, এই জন্য এটাকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়েন উইল ইউ কাম, এ ধরনের প্রশ্নগুলো মূলত প্রশ্নবোধক চিহ্ন বসবে, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ডাব্লিউএস কোয়েশ্চেন বসবে অথবা ভার্ব বসবে, তারপর একটা যে কোনো সাবজেক্ট থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপর বাকি অংশ। তাহলে এরপরে আসি আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সটি আসলে কি, এর গঠন প্রণালী স্ট্রাকচারগুলো কি, এগুলো একটু দেখে নিই। তো ইম্পারেটিভ সেন্টেন্সটি হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলা হবে। এই কেমন, এখন দেখো, যে বাক্য দ্বারা আদেশ করা বোঝাবে, উপদেশ দিবে, অনুরোধ করা বোঝাবে ইত্যাদি, এই ধরনের যেগুলো কথা আছে সেগুলো যদি প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এই যে উপদেশ, এখানে একটা উপদেশমূলক বাক্য আসছে যে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডোন্ট কাম হেয়ার এগেইন, এদিকে এসো না, ঠিক আছে। তারপর বলছে কি, টেক কেয়ার অফ আওয়ার হেলথ, তোমার শরীরের দিকে খেয়াল রাখো, অবে ইউর প্যারেন্টস, এই ধরনের বাক্যগুলো মূলত আদেশ, উপদেশ, অনুরোধ, রিকোয়েস্ট, এই ধরনের কথাগুলো আসে থাকে, তাহলে সেটা বুঝতে পারবো আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এর গঠন প্রণালীগুলো কেমন এটা একটু জেনে নেই। এর গঠন প্রণালীটা হবে এমন যে প্রথমে ভাব থাকবে, তারপর প্লাস অবজেক্ট থাকবে। যেমন ডু দ্য সামস, এখানে মানে সাহায্যকারী ভার্ব প্রথমে যেহেতু বসবে, তারপরে কি বসবে, অবজেক্ট বসবে, অথবা এদিকে এসে আবার হবে কি, ডোন্ট, ডু নট, এই ধরনের কথাগুলো বসবে, ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। যেমন ডু নট রাইট দ্য লেটার, আবার এরকমও হতে পারে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্রথমে লেট থাকতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে, যেমন লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট, এই ধরনের বাক্যগুলো মূলত ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে আমরা এদেরকে চিহ্নিত করব। তো গঠন প্রণালীর দিক লক্ষ্য করলে দেখা যাবে এ শ্রেণীর বাক্যগুলোর সাবজেক্ট থাকে না, ঠিক আছে, প্রথমে সাবজেক্টটা থাকে না, সাবজেক্টটা উজ্জ্ব থাকে, লুকায়িত থাকে, ভার্ব কিংবা ডু নট প্লাস ভার্ব অথবা লেট দিয়ে বাক্য শুরু হয়, এই ধরনের বাক্যগুলো লেট দিয়ে শুরু হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে শুরু হবে, প্রথমে ডু নট থাকবে, না হলে প্রথমে ভার্ব থাকবে, কিন্তু প্রথমে সাবজেক্ট থাকবে না। এরপরে আসি আমরা অপারেটিভ সেন্টেন্স নিয়ে, অপারেটিভ সেন্টেন্স নিয়ে। হ্যাঁ, অপারেটিভ সেন্টেন্সটা কি আসলে সেটা আগে দেখি। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যগুলো দ্বারা দোয়া, প্রার্থনা, ইচ্ছা, কামনা প্রভৃতি প্রকাশ পায় সেগুলোকে অপারেটিভ সেন্টেন্স বলে। এখন কথা হচ্ছে, কতকগুলো বাক্যতে আমরা রিডিং পড়ার পর বুঝতে পারি যে সেটাতে দোয়া করা বোঝাচ্ছে, সেটাতে প্রার্থনা করতেছে, সেটাতে ভালো কিছু কামনা করতেছে, বাবা মার সুখ শান্তি, যেমন ছেলেদের জন্য দোয়া করে, ছেলেরা বাবা মার জন্য, ছেলেমেয়েরা বাবা মার জন্য দোয়া করে, এই ধরনের যে দোয়া করা বাক্যগুলো আমরা পাবো এই বাক্যগুলোকে আমরা বলবো অপারেটিভ সেন্টেন্স। প্রার্থনা করা, ইচ্ছা, কোনো কিছু প্রকাশ করে, মনে করো মনের ইচ্ছা যদি কারো সেই সেন্টেন্স দ্বারা প্রকাশিত হয় তাহলে সেটাকে অপারেটিভ সেন্টেন্স বলা হবে। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এই যে দোয়া করে দিল, তুমি একটা ভালো কাজ করলা, তোমাকে বলবে মে ইউ লিভ লং, মানে তুমি দীর্ঘজীবী হও, এই ধরনের যে বাক্যগুলো আছে, ঠিক আছে, এই বাক্যগুলোই মূলত হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তারপর এখানে বলছে যে লং লিভ আওয়ার প্রেজেন্ট, ঠিক আছে, মাই মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, বাংলাদেশ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, এই ধরনের বাক্যগুলো মূলত আমরা অপারেটিভ সেন্টেন্স হিসাবে বিবেচিত করি। এছাড়াও অপারেটিভ সেন্টেন্স এর গঠন প্রণালী চেনার উপায় কি, দেখো
মে থাকবে প্রথমে, এম এ ওয়াই মে থাকবে, প্লাস সাবজেক্ট থাকবে, প্রথমে মে থাকবে তারপর প্লাস সাবজেক্ট থাকবে, তারপর প্লাস ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপর বাকি যে সেন্টেন্সটি আছে কমপ্লিট হওয়ার জন্য সেটা বসবে। যেমন এখানে দিছে মে ইউ বি হ্যাপি, প্রথমে আসছে কি মে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, এই যে বিভার্ব, তারপর কি আসছে হ্যাপি, এটা একটা অবজেক্ট, এটি দ্বারা সেন্টেন্সটি সম্পূর্ণ হয়েছে। তারপর আরেকটা জিনিস বসতে পারে লং, লং দিয়ে শুরু হতে পারে, প্রথমে লং থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য বা গঠন প্রণালী। প্রথমে মে থাকবে অথবা লং থাকবে, যদি প্রথমে মে থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা আমাদের অপারেটিভ সেন্টেন্স, আর যদি লং থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা অপারেটিভ সেন্টেন্স। তাহলে লং লিভ বাংলাদেশ, তো এই ধরনের বাক্যগুলো আমরা অপারেটিভ সেন্টেন্স হিসাবে বিবেচিত করব। এরপর আসি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে বাক্যগুলো মনের আকস্মিক অনুভূতি বা ইচ্ছাস, ঠিক আছে, উচ্ছ্বাস বা বিস্ময় প্রকাশ করে। যেমন ধরো যে একটা বাক্য দ্বারা তুমি তোমার একটা বিপদগামী অবস্থায় তুমি একটা বাক্য দ্বারা মানুষকে বোঝাতে চাচ্ছ যে এটি আমি বিপদে পড়ছি, বা কোনো একটা খেলা খেলতে গিয়ে তুমি আনন্দ পেয়েছো, জিতে গেছো, উইনার হয়েছো, তখন তুমি হয়তো বলবে যে আনন্দ হতে কি বলবে, আনন্দ হতে বিভিন্ন ধরনের স্লোগান দিবা, এ ধরনের। তুমি যদি আনন্দ অনুভূতি এগুলো অনুভব করো, আকস্মিক কিছু হয়, বিষময় প্রকাশ করে, বিপদে পড়ছো, এরকম যদি কোনো সেন্টেন্সের দ্বারা কোনো কথা প্রকাশ করা হয় তাহলে সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হবে। তাহলে আমরা আরেকবার বলে নিই, যে বাক্যগুলো মনের আকস্মিক অনুভূতি বা ইচ্ছাস, উচ্ছ্বাস বা বিমর্ষয় প্রকাশ করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে, বিষয়সূচক বাক্য বলে, ঠিক আছে। এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিষয়সূচক। আমরা বলি কোনো চিহ্ন দেখবে যে চিহ্ন থাকবে, বিষয়সূচক চিহ্ন থাকবে, সেই বিষয়সূচক চিহ্নটি কী, এই যে বিষয়সূচক চিহ্নটি এইটা, এই ধরনের চিহ্নটাকে বলা হয় বিষয়সূচক চিহ্ন।